ঘরবন্দি অবস্থায় কেটে গেল প্রায় 1.5 বছর। সারাদিন চার দেওয়ালের মধ্যে কম্পিউটার অথবা মোবাইল স্ক্রিনে মুখ গুজে বসে থাকতে থাকতে ক্লান্ত আমরা। তাই কোভিডের ভয় থাকলেও অনেকেই টুকটাক করে এধার ওধার ঘুরতে বেরিয়ে পড়ছে, আবার অনেকেই পাখির চোখ দিয়ে বসে আছে পুজোর ছুটিতে। আর পুজোর ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য সবার সর্বকালের অন্যতম প্রিয় জায়গা দার্জিলিং। বারবার গেলেও আবারও ফিরে যেতে ইচ্ছা করে। তবে চেনা দার্জিলিংকে একটু নতুনভাবে অনুভব করার জন্য আজকাল সবার বিশেষ পছন্দ হয়ে উঠেছে পাহাড়ের কোলের বিভিন্ন হোমস্টেসগুলি। তাই আজ আমি সুপর্ণা আমাদের চ্যানেল বং কিউরিওসিটির পক্ষ থেকে আপনাদের দার্জিলিংয়ের সুন্দর সুন্দর কিছু হোমস্টেজের খোঁজ দিতে চলেছি। তাহলে আর দেরি না করে ঝটপট নিচে সাবস্ক্রাইব বাটন ও তার পাশের বেল আইকনটি প্রেস করে নিন, আর আমার সাথে চলুন ভিডিওটির পরের অংশতে। দার্জিলিং আমাদের সবারই এক অত্যন্ত প্রিয় জায়গা, হবে নাই বা কেন? পশ্চিমবঙ্গের মধ্যে হিমালয়ের বুকে কয়েকটি দিন কাটানোর জন্য এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে? আর তার উপর যদি সেই পাহাড়ের কোলে পাহাড়ি মানুষদের সান্নিধ্যে তাদের আতিথেয়তায় কয়েকদিন কাটানো যায়, তাহলে তার থেকে রিল্যাক্সিং আর কিছুই হয় না। আর তার জন্য একমাত্র অপশন হলো এখানকার বিভিন্ন হোমস্টেসগুলি। যেহেতু হোমস্টেজের ব্যাপারটি মানুষের কাছে সম্প্রতি জনপ্রিয়তা পেয়েছে, তাই হয়তো আপনাদের বুকিংয়ের ক্ষেত্রে কিছুটা সমস্যা হতে পারে। তার জন্য আপনারা ব্যবহার করতে পারেন উইগো অ্যাপ। উইগো অ্যাপ বা wego.com ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা দেশ বিদেশের যে কোনো জায়গার বিভিন্ন হোটেলস বা হোমস্টেজের খোঁজ পেতে পারেন। এছাড়াও সারা পৃথিবী জুড়ে প্রায় 113টি দেশের মধ্যে ডোমেস্টিক ও ইন্টারন্যাশনাল ফ্লাইট বুক করার জন্য আপনি ব্যবহার করতে পারেন উইগো। বিভিন্ন হোটেল ও ফ্লাইটের রেট এখান থেকে কম্পেয়ার করে অনায়াসে নিজের জন্য প্রযোজ্য ফ্লাইট ও হোটেলটি বুক করে নিতে পারবেন। তাহলে আর অপেক্ষা না করে তাড়াতাড়ি ডাউনলোড করে নিন ওয়ার্ল্ডের ফাস্টেস্ট লোডিং ট্রাভেল মোবাইল অ্যাপ উইগো। লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। চলুন দেখে নিই এখান থেকেই খুঁজে পাওয়া কিছু সুন্দর হোমস্টেজ। প্রথমেই বলি হ্যাপি ভ্যালি হোমস্টের কথা। দার্জিলিংয়ে জনপ্রিয় হুকার রোডে অবস্থিত এই হোমস্টেটি তামাং ফ্যামিলির, যাদের আতিথেয়তা উল্লেখযোগ্য। সুন্দর সাজানো গোছানো সমস্ত জরুরি সুযোগ সুবিধা সম্পন্ন প্রাইভেট রুম, অ্যাটাচ বাথরুম এসব তো রয়েইছে। তার সাথে উপরি পাওনা হলো রেস্টুরেন্ট, যেখানে লোকাল ফুড ট্রাই করা কিন্তু আবশ্যিক। গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, আশেপাশে কাছাকাছির মধ্যে নানান ঘোরার জায়গাও পেয়ে যাবেন, যেমন হ্যাপি ভ্যালি টি গার্ডেন, হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পদ্মাজা নাইডু হিমালয়ান জুলজিক্যাল পার্ক, রোপওয়ে ইত্যাদি। এছাড়াও 15 মিনিটের হাঁটা পথেই রয়েছে মেন মার্কেট ও মল। এখানকার একদিনের ভাড়া মোটামুটি 1200 থেকে 1300 টাকার মধ্যে। হিমশিখা হোমস্টে দার্জিলিংয়ের হুকার রোডের অন্যতম সুন্দর হোমস্টে। অত্যন্ত সুন্দর ও শৌখিনভাবে সাজানো বিভিন্ন ধরনের রুমস রয়েছে, যেমন দ্য এটিক, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, ডিউলাক্স ডাবল বেডরুম উইথ প্রাইভেট টেরেস অ্যান্ড কিচেনেট, কোয়াড্রুপল রুম ইত্যাদি। সাথে পাবেন চোখ জোড়ানো পাহাড়ের দৃশ্য ও সুস্বাদু খাবার। এই হোমস্টের ওনার মিসেস অ্যান্ড মিসেস শর্মা, যারা সর্বদাই আপনার সুবিধা অসুবিধার খেয়াল রাখবেন। একদিনের ভাড়া মোটামুটি 2 থেকে 2500 টাকা। নেক্সট হলো হিডেন উডস হোমস্টে। লাক্সারি ও প্রাইভেসি যদি আপনার চয়েস হয় তাহলে বেছে নিতে পারেন হিডেন উডস হোমস্টে। 2জন, 3জন ও 5জন থাকার মতো বিভিন্ন রুমস অ্যাভেলেবেল। প্রত্যেকটি রুমের পার্সোনাল কি ও সেপারেট এন্ট্রান্স রয়েছে। রেট 2000 থেকে 3500-এর মধ্যে। এছাড়াও আপনি চাইলে পুরো হোমস্টেটি বুক করতে পারেন, সিজন অনুযায়ী রেট চেঞ্জ হয়। টিভি, ওয়াইফাই কানেকশন, লন্ড্রি, ফুড, ইলেকট্রিক হিটার্স সবই অ্যাভেলেবেল। রুমগুলি বেশ লাক্সারিয়াস
এবং আশেপাশের দৃশ্য ও পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। নেক্সট হলো দার্জিলিং হাইটস হোমস্টে। দার্জিলিংয়ের প্রপার ভিউ চাইলে এই হোমস্টেটি অবশ্যই বেছে নেবেন। দার্জিলিং শহরকে একদম ওপর থেকে দেখতে হলে, পাহাড়ের সারির সৌন্দর্য আস্বাদন করতে হলে থাকতে পারেন ডক্টর জাকির হোসেন রোডের এই হোমস্টেটিতে। অন্যান্য হোমস্টেগুলির মতোই জরুরি সুযোগ সুবিধা ও ফুড অ্যাভেলেবেল। ভাড়া পড়বে মোটামুটি 2000 টাকা। তারপর ফ্র্যাটার্নিটি হোমস্টে। পরিষ্কার পরিচ্ছন্ন রুম, তার সাথে রুমের ব্যালকনিতে বসে সুন্দর পাহাড়ের দৃশ্য, এই সব কিছুরই সংমিশ্রণ ফ্র্যাটার্নিটি হোমস্টে। পাহাড়ের কোলে এজেসি বোস রোডের লালকুঠিতে অবস্থিত এই হোমস্টের মালিক হলেন কেভিন ও কেভির, যাদের ব্যবহার উল্লেখযোগ্য। এক শান্তিপূর্ণ পরিবেশে কয়েকটি দিন কাটাতে চাইলে অবশ্যই বেছে নিতে পারেন এই হোমস্টেটি। কাছাকাছি রয়েছে রক গার্ডেন ডালি মনেস্ট্রি, চাইলে ঘুরে আসতে পারেন। এখানকার দিন প্রতি ভাড়া মোটামুটি 1800 টাকা। নেক্সট ভাজরাকুঞ্জ হোমস্টে। দার্জিলিংয়ের হিলকাট রোডের ভাজরাকুঞ্জ পাহাড়ের কোলে অবস্থিত একটি ঘরোয়া ও সুন্দর পরিবেশ সম্পন্ন হোমস্টে। একটু ওপরের দিকে হওয়ায় এখানে পৌঁছানো একটু কষ্টকর হলেও আশেপাশের ভিউ কিন্তু দারুণ। জরুরি সুযোগ সুবিধা সম্পন্ন রুম, টেরেস, সিটিং এরিয়া সবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন, সাথে ওনারের হেল্পফুল নেচার, পছন্দ মতো খাওয়া দাওয়া সবই রয়েছে। পার্কিংয়ের ব্যবস্থা ও ইন্টারনেট পরিষেবাও অ্যাভেলেবেল। ভাড়া মোটামুটি দিন প্রতি 1500 টাকা। নেক্সট বনবাস হোমস্টে। রোজ ব্যাংক রাজবাড়ির কাছে অবস্থিত বনবাস হোমস্টে। দুজন ও তিনজন থাকার ভিন্ন ভিন্ন রুম রয়েছে। একদিনের ভাড়া মোটামুটি 2-3000 টাকা। টেরেস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে চা ও লোকাল খাবারের সাথে ছুটি কাটানোর জন্য আদর্শ জায়গা। পাহাড়ের বুকে রিল্যাক্সেশন চাইলে অবশ্যই ভেবে দেখতে পারেন। সবশেষে বলি সুমা আওয়াস ফার্ম ও হোমস্টের কথা। দার্জিলিংয়ের সি আর দাস রোডে অবস্থিত সুমা আওয়াস হোমস্টে একেবারে অন্য ধাঁচে তৈরি। এই হোমস্টেতে আছে বিভিন্ন ধরনের কটেজ, ব্যাম্বু কটেজ, পাইন কটেজ, অবশ্যই তাতে রয়েছে জরুরি সমস্ত রকমের ব্যবস্থাপনা। প্রত্যেকটি কটেজে রয়েছে সেপারেট সিটিং এরিয়া, এছাড়াও রয়েছে হাওয়া ঘর, একটি কমন সিটিং এরিয়া যেখানে বসে উপভোগ করতে পারবেন বরফে ঢাকা পাহাড়ের দৃশ্য। এক কথায় লোকাল দার্জিলিংয়ের একটি টুকরো খুঁজে পাবেন এই হোমস্টেতে। খরচ মোটামুটি 4-5000 টাকা। এইগুলি ছাড়াও আরও নানান হোমস্টেজের খোঁজ পাবেন উইগো অ্যাপে। অনায়াসে অ্যাপ বা ওয়েবসাইট থেকে বেস্ট প্রাইসে বুকিংও করে নিতে পারবেন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে এখনই করে নিন ও পাশের বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, কারণ পরের ভিডিওগুলি হতে চলেছে আরও ইন্টারেস্টিং। দার্জিলিংয়ের আরও নানান হোমস্টেজ ও হোটেলের ব্যাপারে জানতে আমাদের ওয়েবসাইটটি অবশ্যই ভিজিট করুন, লিঙ্ক পাবেন ডেসক্রিপশন বক্সে। ডেলি আপডেটসের জন্য ফলো করতে পারেন বং কিউরিওসিটির ফেসবুক পেজ। কিছু বিশেষ সুবিধা পাওয়ার জন্য হতে পারেন বং কিউরিওসিটির মেম্বার, ডিটেলস পাবেন ডেসক্রিপশন বক্সে। সবশেষে বলবো, ছুটি কাটান, ঘুরতে যান, কিন্তু সমস্ত সাবধানতা অবলম্বন করে, কারণ স্বাভাবিক পৃথিবী ফিরে পেতে এখনও অপেক্ষা করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।